আসসালামু আলাইকুম বিওয়ার সকলে আমরা বিয়েবাড়ির সবজিটাকে খুব পছন্দ করে খাই আর বিয়েবাড়ির সবজিটা যদি হয় শীতের সবজি দিয়ে তাহলে কিন্তু খুব ভালো হয় তো এখন শীত চলে এসেছে আর পাওয়া যাচ্ছে নানা রকমের সবজি তো এই সবজি দিয়ে চলুন আমরা দেখে নেই কিভাবে তৈরি করলাম সেই বিয়েবাড়ির সবজি তো আমি এখানে গাজর জালি কুমড়া শশা এবং পেঁপে এই যেরকম পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি আর ফুলকপিটা আমি একটু মোটা করেই কেটে নিয়েছি যে ফুলকপিটাকে আমি ভালো করে সাইটের আশগুলো খুলে নিয়েছি খুলে তারপর কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি একটা কড়াইতে পানি বসিয়ে তাতে দিয়ে দিয়েছি আদা রসুন আদা রসুন দিয়ে আমি বয়ল করে নিয়েছি আর এই বয়েল পানিটাতে আমি কিন্তু সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি শুধু শশাটা আমি একটু পরেই দিব আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ দিয়ে এখন আমি সবজিটাকে সিদ্ধ করে নিব ফুল সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করে নিব তো যখন পানিটা শুকিয়ে আসছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম ফুলকপি এবং দিয়ে দিব শশা তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তার এদিকে আমি কিছু চিকেন কেটে ভেবে নিয়েছি আর কিছু চিকেন স্টক করে নিয়ে স্টকটা নিয়েছি শুধু চিকেনের হাড্ডিগুলো তো আমি এখন দারচিনি অ্যালাইসার তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজ চার টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা সামান্য একটু যখন তেলটাতে একটু সামান্য ভাজা হবে তখন কিন্তু আমি এতে মুরগিগুলো দিয়ে দিবো মুরগি মাংসের পিসগুলো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেখুন বাদাম বাটা তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এখন মুরগিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এখন একটু পানি আর আমি আমার স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপর আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি আর দিচ্ছি একটু মশলার প্যাকেটের সামান্য মশলা এটা সামান্য দিয়েছি জাস্ট কালারের জন্য আর একটু ফ্লেভার আসবে এখন দেখুন সবজিগুলো সবজিগুলোকে আমি ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে চিকেন স্টকটা করা আছে চিকেন স্টোকটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা কিন্তু আমি চিকেনে চিকেন সহ হাড় দিয়ে তারপরে আমি আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি গুরু দুধ গুরু দুধটা আপনি কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি যে পাত্রে স্টোক রেখেছিলাম চিকেন স্টোকটা ওইটাতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি সামান্য ঘি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই শীতের সবজি আপনি কিন্তু বাসা এইভাবে রান্না করে আপনার বাচ্চাদের অথবা ঘরের পরিবারের সকলকে খাওয়াতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন ভিউর্স সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ